করোনা পজিটিভ ধরা পড়ল মুর্শিদাবাদের এক বৃদ্ধের। মুর্শিদাবাদের সালারের বাসিন্দা ও বৃদ্ধ ব্যক্তি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে কলকাতা থেকে চিকিৎসা করে গ্রামে ফিরেছিলেন। বৃহস্পতিবার তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে কলকাতায় নিয়ে যায় আত্মীয়রা। বেলেঘাটা আইডি হাসপাতালে পরীক্ষা করা হল, রিপোর্টে ওই রোগীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানান, সালারের এক ব্যক্তির দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে কলকাতাতে। ওই পরিবারের লোকেদের নিয়ে আসা হয়েছে পর্যবেক্ষণে রাখার জন্য। আর কোন কোন লোক ওই পরিবারের সংস্পর্শে এসেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।